তো কি বন্ধুরা, ভালো তো? ভালো তো থাকতে হবে, কারণ তোমরা দেখছো আরিফ খালাকারের ভিডিও। তো অনেকদিন পরে ভিডিও মানে ব্লগ দিচ্ছি, মানে এখন যাচ্ছি এক জায়গায় কালিয়াগঞ্জে। তো এখন আছি রাধিকাপুরে। তো রাধিকাপুর থেকে বাইকে করে, এই যে বন্ধুর বাইকে, তো মানে আজকে যাচ্ছি খেতে, কারণ ব্লগটা করার একটাই উদ্দেশ্য। আজ এই বন্ধুটা আছে, তো আমাদের বিরিয়ানি খাওয়াবে, কিন্তু ওর জন্য ব্লগ করে দিতে হবে যে আমি তোদের বিরিয়ানি খাওয়াচ্ছি। তো চলো যাই। আমার কি, আমার তো ইউটিউব থেকে তো কোনো পয়সা টয়সা পাই না। তো বন্ধুরা যাই হোক, খাওয়াতে চাইলো, মানে ওকে খালি জাস্ট একটা ব্লগ ভিডিও আমার চ্যানেলেই ছাড়তে হবে, মানে ব্লগ বানাতে হবে, ঠিক আছে? তো বন্ধুর নামে বানিয়ে দিলাম, মানে ওই বন্ধু খাওয়াচ্ছে। তো মানে বন্ধুর আমি ফেসবুক পেজটা একটু ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। আর বন্ধু না, একটা অনলাইন ইয়ে আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেখানে খাবার ফুড, ঠিক আছে, সবকিছু বিক্রি হয়, ওটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ওটা মানে অ্যাপটা ডাউনলোড করে আপনারা রায়গঞ্জে যদি কেউ থেকে থাকেন, তাহলে ওখান থেকে অর্ডার করে খেতে পারেন, ঠিক আছে? আর যদি ডিসক্রিপশন থেকে যদি অ্যাপটা মানে ডাউনলোড করেন, তাহলে ঠিক আছে, ফার্স্ট অর্ডারে আমি 20% ডিসকাউন্ট দিয়ে খাবার করে দেবো, ঠিক আছে? তো আমার মানে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিন অ্যাপটা, ঠিক আছে? তো যাই এখন, যেতে যেতে কোথাও হচ্ছে এই যে। তো এখন যাচ্ছি গরিবপুর ক্রসিং, গরিবপুরের সামনে আছি আর যাচ্ছি। তো এখন আছি মানে সাইডে চালাচ্ছি, আমরা একটু স্লো চালাই, ঠিক আছে? মানে এমনি দেখতে আমরা বান্দর হলেও আমরা ভদ্র, ঠিক আছে? চলে মানে 40-এর উপরে উঠি না, এই যে 40-41 এইভাবেই চলি, ঠিক আছে? আর তো যাই, এভাবেই যেতে যেতে দেখা হচ্ছে। তো যাই হোক, মানে গাড়ির তেল শেষ, এখন তেল ভরছে। তো রুবেলকে আমি সঙ্গে নিয়ে আসি, মানে এ খাওয়াতে চাইছি একে একে। এটা হচ্ছে ডালিমা স্কুল, ঠিক আছে? রুবেলের খুব খাস জায়গা একটা, এখানে এই গেটের সামনে রুবেল আগে বসে থাকতো অনেকক্ষণ ধরে। এই আমাদের রুবেল, রুবেল বসে থাকতো। এই প্রথম প্রেম এখানে রুবেলের শুরু, মানে এখানে যখন ও প্রেম করতো, ঠিক আছে, মানে স্কুল শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে বসে থাকতো, ঠিক আছে? কিন্তু আজ পর্যন্ত বলতে পারিনি, এটা হচ্ছে মানে কপাল খারাপ, ঠিক আছে? মানে ওয়ান সাইড লাভ যাকে বলে, এবং তো করে লাভ নেই। তারপরে আমি 10টা প্রেম করে নিয়েছি। আমি দেখ এই বিরিয়ানি তো এরকম একটা কি মনটা উকুল দিয়েছে।